ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা অনেক সময় অ্যালার্জি সমস্যায় ভুগি, আমি ভুগি অথবা আমার ফ্যামিলির কেউ না কেউ ভুগে, এবং অ্যালার্জির এমন কোনো ওষুধ নাই যে আমরা তা সেবন করি নি। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো আপনি অ্যালার্জির জন্য সেফ ওষুধ, অ্যালার্জির ওষুধে কিন্তু একটা সাইড এফেক্ট আছে, অ্যালার্জির ওষুধ খেলে নর্মালি ঘুম হয়। আপনি যদি ঘুম হবে না এরকম কোনো অ্যালার্জির ওষুধ খেতে চান তাহলে আমি বলবো যে রোপাডাডিন গ্রুপের ওষুধ রূপা খেতে পারেন, রোজোলা 10 খেতে পারেন, রূপা 10 খেতে পারেন রাতে একটা করে, অথবা ফেক্সুফেনাডিন গ্রুপের ওষুধ খেতে পারেন, ফেক্সু 120-180 বয়স এবং ওজন অনুসারে, অথবা ফেনাডিন খেতে পারেন 120-180। টু ডিয়ার ভিউয়ার্স, যদি আপনার অ্যালার্জি হয় এই ওষুধগুলো আপনি গ্রহণ করে দেখতে পারেন তবে অ্যালার্জি কমে কি না। কিন্তু বিষয় যেটা সেটা হলো যে অ্যালার্জির ওষুধ খেয়ে আপনি কতক্ষণ কন্ট্রোল করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনাকে প্রথমে জানতে হবে যে অ্যালার্জি কেন হয়, কিভাবে আপনার শরীরে অ্যালার্জির আক্রমণ করে। মনে রাখবেন আপনার শরীর, অবশ্যই আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ সৃষ্টিকর্তা দিয়ে রাখছে, কিন্তু কোনো কারণে যদি সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ড্যামেজ হয়, ওই সেন্টটা যদি নষ্ট হয়, তাহলে যে রিয়াকশনটা ঘটে এটাই কিন্তু অ্যালার্জি। যেমন সাপোজ আপনি ধরেন যে আপনি কোথাও ঢাকায় যাচ্ছেন বা লক্ষ্মীপুরে যাচ্ছেন, রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর ধুলাবালি, আপনি এই ধুলাবলি যাওয়ার আগ পর্যন্ত আপনি ভালো ছিলেন, কিন্তু কোনো কারণে ধুলাবলিতে যাওয়ার পরে আপনার নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের সাথে এই ধুলোবালি ঢুকে কিন্তু আপনার অ্যালার্জির একটা রিয়াকশন শরীরে তৈরি হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা অনেক সময় বলি যে অমুক খাবার অ্যালার্জি, অমুক খাবার অ্যালার্জি, গরু, তারপর অনেকে গরু খাই না, অনেকে ইলিশ মাছ খাই না, পুঁই শাক খাই না, দুধ খাই না, ডিম খাই না, মানে ক্ষুদার দুনিয়া সব খাওয়া নিষেধ। আমি বলবো যে এই কাজটা কখনো করবেন না, কেননা শরীরে পুষ্টির জন্য কিন্তু এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করে দিয়েছে। আপনি একটা ডিটেক্টরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে প্রথমে, যে আপনি গতকাল কী খেয়েছেন আজকে অ্যালার্জি হয়েছে, গত পরশু দিন কী খেয়েছেন অ্যালার্জি হয়েছে, এভাবে দেখতে দেখতে একটা সময় কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন আসলে কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হয়। এমনও মানুষ আছে যে গরু ভয়ে খায় না, কিন্তু গরুতে তার অ্যালার্জি হয় না, আসলে অ্যালার্জি হয় তার পুঁই শাকে বা কলা খেলে। আবার অনেকেই আছে যে সব কিছুতেই ভালো কিন্তু গরু খেলে অ্যালার্জি হয়। ডায়াগনোসিস করতে হবে, আপনাকে ডিটেক্ট করতে হবে যে কোনটা। তো আমি বলবো যে খাওয়ায় কিন্তু অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জেন আছে এটা মানছি, কিন্তু কোন খাবারটা অ্যালার্জি সেটা আপনাকে ডায়াগনোস করবে, নাহলে আপনি সব খাবার বন্ধ করে দেবেন, আপনি পুষ্টিহীনতায় মরবেন, এটাই ইম্পর্টেন্ট। আবার অনেক সময় আমরা কিছু ঔষধ খাওয়ার পরে কিন্তু অ্যালার্জি রিয়াকশন হয়, ড্রাগ রিয়াকশন হয়। সো ডিয়ার ভিউয়ার্স, আমি প্রথমে বলবো যে কী কারণে আপনার অ্যালার্জি হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে ডায়াগনোস করতে হবে। এরপরে আরেকটা বিষয় খেয়াল করি অনেক সময় যে কেউ যদি পুরানা বাসা চেঞ্জ করে, বাসা পরিষ্কার করতে যায়, অনেক সময় পুরানা কাপড়ে, পুরানা ওই তুষকে অনেক কিছু অ্যালার্জির মানে থাকে। এইটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে এইটার কারণে কিন্তু অনেকের অ্যালার্জি হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে আজকের আমার এই ভিডিওটির মূল টার্গেট ছিল যে আপনি অ্যালার্জি হলে কী ওষুধ খাবেন, এবং অ্যালার্জি যেন না হয় সেই জন্য আপনাকে এই অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সতর্ক হতে হবে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আশা করি অ্যালার্জি যাদের হয় এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, বা যাদের ফ্যামিলিতে অ্যালার্জির রোগী আছে এই ভিডিওটি ফলো করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।